আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং তিন ডিপার্টমেন্টের জন্য নাসিরহাট কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের তিন ডিপার্টমেন্টের সুপ্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক নাসিরহাট কলেজ গণিত বিভাগ। তোমরা সবাই ভালো আছো আশা করি, বাসায় আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে এমনিতে কলেজে ক্লাস হয়েছিল সেই অনেক আগে, এই মহামারী করোনার মধ্য দিয়ে নাসিরহাট কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সার্বিক কাজটি করছেন। আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসছি কোয়াড্রেটিক ইকুয়েশন, বাংলায় বলা হয় দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে প্রতি বছরই তোমাদের বিজনেস ম্যাথে একটি প্রশ্ন থাকে, সেই জন্য এই অধ্যায় আজকে নিয়ে আসছি। তোমরা যারা এই ক্লাসটি দেখছ, পরবর্তীতে যেন তোমাদের রুটিন অনুযায়ী এই ক্লাসটি করতে পারো, সেই জন্যে তোমরা প্রত্যেক ডিপার্টমেন্টে তোমাদের যে বন্ধুরা আছে সবাইকে জানিয়ে দিবে, যাতে এই ক্লাসটি সবাই করতে পারে। ওকে, তাহলে চলো আমরা আজকে মূল বিষয়ে চলে যাই। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন জিনিসটা কি আমরা যদি দেখে নিই, তোমরা হয়তো বা অনেকেই জানবে, এসএসসি লেভেলে সবারই হয়তো মনে আছে কিনা, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জি। এইটা এই এক্স এর পাওয়ার হচ্ছে 2, সেই জন্যে এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ। যদি পাওয়ার কখনো 3 থাকে তখন ত্রিঘাত, যেহেতু এখানে 2 সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ পাওয়ার থাকবে আমাদের কত? 2। আচ্ছা, এটাকে আমরা সমাধান করলে আমাদের এরকম আসবে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে এই যে রুট ওভারের ভিতরে দেখছো, এই রুট ওভারের ভিতরে যে বিষয়টা এই অংশটার উপর নির্ভর করতেছে এই x এর মানটা কেমন হবে, এই জন্য এইটুক অংশকে বলা হয় নিরূপক। কি বলা হয়? নিরূপক, বা ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট। এটাকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা, তার মানে ডি হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে যেহেতু আমাদের ডি এর উপর নির্ভর করে এক্স এর মানটা মানে নির্ভর করছে, সেই জন্য এটাকে ডিসক্রিমিনেন্ট বলা। এখন এই ডিসক্রিমিনেন্টটা আমাদের 4টা শর্তের উপর মূলত নির্ভর করে। আমাদের 4টা শর্ত এরকম, যদি ডি ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ নিরূপক যদি 0 হয় তাহলে এটা চলে যাবে। চলে গেলে এখানে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, আমরা মাথায় রাখবো দ্বিঘাত সমীকরণ হলে 2টা মান থাকে, আর যদি দ্বিঘাত থাকে তাহলে 3টা মান থাকে, যদি দ্বিঘাত হলে 4টা মান থাকে। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে x এর 2টা মান আসবে। কয়টা মান আসবে? 2টি মান আসবে, এবং এই 2টি মানই হবে পরস্পর সমান। 2টি মানই হবে কি? পরস্পর সমান। তারপর এই d যদি 0 চেয়ে বড় হয়, অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে এই x এর মানটা হবে মূলদ এবং অসম। কি হবে? মূলদ এবং অসম। আবার এই ডি যদি 0 চেয়ে ছোট হয় তাহলে এই মানটা যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে আমাদের এই এক্স এর মানটা হয়ে যাবে অমূলদ। কি হয়ে যাবে? অমূলদ, বা জটিল হতে পারে। তাহলে আমরা মোটামুটি এই 3টার উপর বেসিক নির্ভর করে আমাদের এই এক্স এর মানগুলো নির্ণয় করা যায়। আমরা এগুলো আরো পরে আলোচনা করব। আমাদের এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটা তো আমরা দেওয়া ছিল, তার থেকে মূল বের করছি,
মূল হচ্ছে একটা সমাধান। এখন আমরা উল্টা দিকে এই যে সমাধান দেওয়া আছে বা মূল বলা আছে, এই মূল যদি দেওয়া থাকে কিভাবে আমরা একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সব বিভাগে প্রত্যেক ডিপার্টমেন্টে পাবলিক পরীক্ষায় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে এবং তোমাদের সময় আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমরা এখন করব যেটা, যে একটা সমীকরণের মূল দেওয়া আছে, সমীকরণটা কিভাবে গঠন করা যায়। মনে করো একটা সমীকরণের দুইটা মূল, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে সমীকরণ গঠন করার জন্য আমরা এই দুইটা মূলের যোগফল আমরা বের করব এবং এই দুইটা সমীকরণের গুণফল বের করব। এই দুইটা মান জানা থাকলে আমরা দ্বিঘাত সমীকরণটা হবে, দ্বিঘাত সমীকরণ বা কি কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন কি হবে, প্রথম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলের যোগফল, দুইটা মূলের যোগফল ইনটু এক্স প্লাস দুইটা মূলের গুণফল ইকুয়াল জিরো। এইটা হবে আমার দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র। তার মানে আমাকে প্রথমে জানতে হবে মূলদ্বয়ের যোগফল বের করতে হবে, মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। বের করতে পারলে আমরা এই সমীকরণে বসিয়ে দিব, তাহলে আমাদের এই সমীকরণটাই হবে রিকোয়ার ইকুয়েশন। তাহলে আমরা এই যে আলফা বিটা বলছি এটা অঙ্ক বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে, একটু ভিন্ন ভিন্ন দেওয়া থাকতে পারে। আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে বুঝতে পারবো আসলে দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয়। তোমাদের একটা প্রশ্ন সব জায়গায় আসছিল যে যদি আমাদের একটা সমীকরণ গঠনের জন্য দুইটা মূল, একটা হচ্ছে আলফা প্লাস থ্রি আর একটা হচ্ছে বিটা প্লাস থ্রি হয়, কি প্রশ্নটা, প্রশ্নটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো, এই সমীকরণের দুইটা মূল, একটা হচ্ছে আলফা এবং বিটা, আলফা এবং বিটা। তোমাদের এই প্রশ্নটা দেখার জন্য তোমাদের যে কোনো বইয়ে তোমরা দেখবে এটা বিবিএ অনার্স এনিউতে আসছে 2017 সালের একটা প্রশ্ন, কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রশ্ন ব্যাংক দেখলে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে। তাহলে 2017 সালে আসছিল এটা। তাহলে বলছে এই সমীকরণে দুইটা মূল হচ্ছে আলফা বিটা, তাহলে আমাকে প্রশ্ন করেছে আলফা প্লাস থ্রি ও বিটা প্লাস থ্রি এই দুইটা মূল দ্বারা সমীকরণ মানে ইকুয়েশন গঠন। এই প্রশ্নটা আবার বলছি, কারণ প্রশ্নগুলো একটু বেশ বড়, সেগুলো আমরা লিখছি না, তোমরা যখন ক্লাস করবে তোমাদের অন্ততপক্ষে প্রশ্ন ব্যাংক বা বই যেটা নিয়ে আমি অধ্যায়টা যেটা আগে শিরোনাম দিয়ে দিব, তোমরা একটু ওই অধ্যায়টা বের করে প্রশ্নগুলো দেখে নিবে, তাহলেই হবে। তাহলে আমরা কি বলছি, এই সমীকরণে দুইটা মূল আলফা এবং বিটা যদি দেওয়া থাকে তাহলে এই দুইটা মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। ইফ আলফা বিটা ইজ দ্য রুট অফ এত, দেন ফাইন্ড দ্য ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন হুইচ রুটস আলফা প্লাস থ্রি বিটা প্লাস থ্রি। তাহলে আমার এটা যদি সলিউশনটা আমরা করতে চাই, তাহলে আমরা কি করব যে আলফা এবং বিটা, তাহলে আমরা লিখব সিন্স আলফা বিটা ইজ রুটস অফ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো, দেন অর্থাৎ যদি এই সমীকরণে দুইটা মূল আলফা এবং বিটা হয়, আমাকে প্রথমে জানতে হবে দুইটা মূল দেওয়া থাকলে কিভাবে যোগফল এবং গুণফল বের করতে হয়। আমরা এখানে লিখেছিলাম দ্বিঘাত সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এই সমীকরণের যদি একটা মূল আলফা আর একটা মূল বিটা হয় তাহলে আমাদের জানতে হবে আলফা প্লাস বিটা হচ্ছে
দ্বিতীয় পদের সহগ, অর্থাৎ এক্স এর সহগ কত? এই পদ বাই প্রথম পদের সহগ, অর্থাৎ এখন প্রথম পদ দ্বিতীয় পদ একটু এলোমেলো দেওয়া থাকতে পারে, তখন আমরা মনে রাখবো এইটা হচ্ছে এক্স এর সহগ আর এটা হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ। তার মানে দ্বিঘাত সমীকরণ থাকলে এক্স স্কোয়ার থাকবে, এক্স থাকবে, ধ্রুবক থাকবে, তাহলে এটা হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ। প্রথমটা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস, তাহলে আমরা এখানে কি দেব? মাইনাস, প্লাস মাইনাস প্লাস, যেহেতু বি নিয়েছে এই জন্য একটা মাইনাস আছে। ঠিক একইভাবে মূলধনের গুণফল, তাহলে মূলধনের গুণফলটা হবে তৃতীয় পদ অর্থাৎ ধ্রুবক যেটা আছে সেটা বাই এক্স স্কোয়ার এর সহগ। এই সূত্রটা আমাকে এই অঙ্ক করতে গেলে আমাদের লাগবে। এইটা যদি আমরা বুঝতে পারি আর ওই যে ইকুয়েশন গঠনের যে সমীকরণ, এই দুইটা জিনিস থাকলে জানা থাকলে আমরা এই টপিকসটা বুঝতে পারবো এবং অঙ্ক আসলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এটা জেনে গেলাম। তাহলে আমরা কি বলছি, সিন্স আলফা বিটা ইজ দ্য রুটস অফ এত, তাহলে আমরা এই দুটো যোগ করবো আলফা প্লাস বিটা, তাহলে এটার সাথে কম্পেয়ার করো, আমরা কি বলছি এক্স এর সহগ অর্থাৎ মাইনাস টু, তারপরে এক্স স্কোয়ার এর সহগ কত? ওয়ান, সাথে একটা কি হবে? মাইনাস। কেন মাইনাস? কেন এই যে প্লাস মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস, এই যে তাহলে এখানে মাইনাস মাইনাস কত? প্লাস টু হয়ে গেল। আলফা বিটা, আলফা বিটা দুইটার গুণফল, গুণফল হবে কি? ধ্রুবক, ধ্রুবক যত আছে সেটা বাই এক্স স্কোয়ার এর সহগ, তার মানে তাহলে আমি আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান অলরেডি জেনে গেলাম। এখন আমাকে যে সমীকরণ গঠন করতে হবে সেই সমীকরণের মূল হচ্ছে আলফা প্লাস থ্রি বিটা প্লাস থ্রি। তাহলে আমরা এখন নাও এই যে আলফা প্লাস থ্রি এবং বিটা প্লাস থ্রি এই দুইটার যোগফল নিয়ে আসতে হবে, কারণ কি আমরা বলেছিলাম সমীকরণ গঠনের এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু থ্রি, এটা আলফা বিটা ছিল, কিন্তু আলফা বিটার জায়গায় এখন হচ্ছে আলফা প্লাস থ্রি আর বিটার জায়গায় আসছে বিটা প্লাস থ্রি। তাহলে দেখো আলফা প্লাস বিটা আমি একসাথে লিখলাম, থ্রি আর থ্রি কত? সিক্স, থ্রি আর থ্রি কত? সিক্স, তাহলে আলফা বিটার মানে আমি কিন্তু এখানে বের করে রেখেছি কত? টু, তাহলে আমি এখানে দিব টু প্লাস সিক্স, তাহলে সিক্স আর টু কত? এইট। তাহলে দেখো দুইটার যোগফল আমি নিয়ে আসছি, তার মানে দুইটার যোগফল দরকার সেটা নিয়ে আসছে। এখন আমার আরেকটা জিনিস দরকার, সেটা কি? গুণফল। তাহলে এগেইন আলফা প্লাস থ্রি বিটা প্লাস থ্রি, তাহলে বলো আমি যদি এটা গুণ করি, আলফা প্লাস থ্রি এর মান তো আমি জানি না, তাহলে যদি গুণ করি তাহলে আলফা বিটা, আলফা দিয়ে এটাকে গুণ করব, আলফা দিয়ে এটাকে গুণ করব, থ্রি আলফা প্লাস থ্রি বিটা, থ্রি থ্রি নাইন, থ্রি থ্রি কত? নাইন। তাহলে আলফা বিটার মান কত আমি বের করেছিলাম? থ্রি, তাহলে এই দুটা থেকে যদি আমি থ্রি কমন নেই, আলফা প্লাস বিটা প্লাস নাইন, তাহলে নাইন আর থ্রি কত? টুয়েলভ প্লাস থ্রি, আলফা প্লাস বিটার মান হচ্ছে টু, তাহলে আমি বলতে পারি থ্রি টু সিক্স আর টুয়েলভ কত? এইটটি। তার মানে আমার দুইটার গুণফল বের হয়ে গেল এবং দুইটার যোগফল বের হয়ে গেল। এটাই আমার দরকার ছিল যে যোগফল এবং গুণফল, যদি যোগফল এবং গুণফল পারি তাহলেই আমি সমীকরণটা গঠন করতে পারবো। তাহলে আমরা এখন লিখব রিকোয়ার ইকুয়েশন, সুতরাং রিকোয়ার্ড ইকুয়েশন কি হবে? প্রথম হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল সামেশন অর্থাৎ কত? এইট, তাহলে এইট এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কত? ইকুয়াল, এটাই হচ্ছে আনসার। তাহলে খেয়াল করো আমাদের, তোমরা 2017 সালের প্রশ্ন দেখলেই দেখবে যে আমাদের কি আছে, একটা সমীকরণের মূল দেওয়া আছে, আরেকটা সমীকরণ গঠন করতে হবে, কিন্তু সেই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা প্লাস থ্রি এবং বিটা প্লাস থ্রি। এইটা হচ্ছে আমার কোফিসিয়েন্ট অর্থাৎ সহযোগী আমরা বলতে পারি, অর্থাৎ এইটা থেকে এইগুলোর মান আনতে হবে। এটার মান যদি আমি না জানি তাহলে এটার মান বের করা যাবে। তাহলে আমরা এটা বলেছি যে যদি মূলদ্বয় দেওয়া থাকে তাহলে যোগফল বের করবো গুণফল। যোগফল হচ্ছে কি? এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ প্লাস মাইনাস, সেজন্য মাইনাস। এই হিসেবে একটু আলফা বিটার মান নিয়ে আসলাম।
এই দুইটার মান পেলে এখন আমাদের যে সমীকরণ গঠন করতে হবে সেই সমীকরণের মূল দুইটা যোগফল বের করব এবং গুণফল বের করব। বের করার পরে সমীকরণ বসে দেবো এক্স স্কোয়ার মাইনাস মূল দুইয়ের যোগফল প্লাস মূল দুইয়ের গুণফল ইকুয়াল টু জিরো। তাহলে এইভাবে আমরা এক্স হবে না, এইভাবে আমরা কি করব সমীকরণ গঠন করতে পারবো দ্বিঘাত সমীকরণ। আমাদের প্রায় সময় পরীক্ষায় আসছে এরকম যে এরকম মূল দেওয়া থাকলে আমাদের কি সমীকরণ গঠন করতে বলা হয়েছে। আমরা একই নিয়মে আরেকটা অঙ্ক করব যেটা তোমাদের 2015 সালে অ্যাকাউন্টিং এ আসছিল। মূলত তোমাদের তিনটা বিভাগে তিনটা ডিপার্টমেন্টেই প্রশ্নগুলো প্রায় কাছাকাছি হয়, সামান্যতম সিলেবাস একটু ভিন্ন থাকতে পারে কিন্তু প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যাবে যে সবগুলো প্রায় একই দাঁচে আসে, কিন্তু নিয়ম মানে অঙ্ক একদম একটার সাথে আরেকটা মিলবে এরকম না, একই নিয়মে অর্থাৎ আমি যে নিয়মটা করতেছি এই নিয়মে অনেকগুলো অঙ্ক থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি। আবারও আমরা আরেকটা প্রবলেম 2x² - 4x + 1 = 0 এই ইকুয়েশনের মূল বা রুট আলফা বিটা, এই ইকুয়েশনের মূল দুইটা আলফা এবং বিটা। তাহলে আমাকে প্রশ্ন করেছে α² + β β² + α এই দুইটা মূল দ্বারা, এটা একটা মূল এটা আরেকটা মূল, এই মূল দ্বারা ইকুয়েশন কত সেটা আমাকে প্রশ্ন করেছে। তাহলে আমরা আগের মতো শুধু এখানে তফাৎ কি, এখানে ছিল α+3 β+3 আর এখন কি α² + β β² + তাহলে আমরা কি বলবো আলফা বিটা ইজ রুটস অফ কি 2x² - 4x + 1 = 0 দেন α+β = নিয়মটা কি x এর সহগ কত -4 x² এর সহগ কত 2 সাথে একটা মাইনাস তাহলে মাইনাস এর প্লাস কাটাকাটি করলে 2 α+β মান পেয়ে গেছি 2। এখন আবার আলফা বিটা দুটা গুণফল ধ্রুবক, ধ্রুবক কত আছে 1 x² এর সহগ কত 2 মানে আলফা বিটার মান হচ্ছে নাও। এখন আমরা যে দুইটা মূল দ্বারা সমীকরণ গঠন করব তাদের যোগফল এবং গুণফল বের করতে হবে। তাহলে α² + β β² + α = তাহলে এটার মান তো আমি জানি না, তাহলে এটা মান বের করার জন্য কি করব α² β² এই দুইটা একসাথে লিখব আর α+β এই দুইটা একসাথে লিখব s² + b² আমরা সেই ছোটবেলায় 9-10 পড়েছি a+b² - 2ab আর α+β মান কত পেয়েছি আমরা 2, α+β মান পেয়েছি 2 তার উপর স্কয়ার 2 × α+β মান পেয়েছি 1/2 তো কাটা তাহলে কত 4 - 1 + 2 = 6 - 1 = 5 তার মানে কি আমরা দুইটা যে মূল দেওয়া আছে এই দুইটা মূলের যোগফল আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই দুইটা মূলের আবার কি বের করবো গুণফল α² β × β² α যদি আমরা এটা বের করতে চাই α² দ্বারা এটাকে গুণ করো α² β² এটা দ্বারা আবার এটাকে গুণ করো α³ এটা দ্বারা এটাকে গুণ করলে β³ এটা দ্বারা এটাকে গুণ করলে α β জাস্ট কি গুণ করলাম। এখন আগের মতো α β মান কত 1/2 তাহলে 1/2 হোল স্কোয়ার a³ + b³। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব, উৎপাদকের সূত্র না মান নির্ণয়ের সূত্র? আমরা যেহেতু এটা মান নির্ণয় করছি তাহলে মান নির্ণয়ের সূত্র লিখব a+b হোল কিউব - 3ab × a+b। এছাড়া আরো সূত্র আছে সেগুলো যাবো না, কারণ আমাকে এখানে যেই মানগুলো দেওয়া আছে সেই অনুসারে লিখতে হবে α+β এবং α β। এই জন্য আমরা এইটুক সমান এইটুক লিখলাম আর এখানে আছে আমার কি α β, α β মান কত 1/2।
ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছে 1/4 আলফা প্লাস বিটার মান হচ্ছে 2, তাহলে 2 কিউব 3 হাফ, আলফা প্লাস বিটার মান হচ্ছে 2 প্লাস হাফ, 2 টু ক্যান্সেল, 1/4 8 3 প্লাস হাফ, যে যত বেশি দ্রুত করতে পারবে যোগ ওই ভুল যেন না হয়, এটা 5, এটা এটা যোগ করলে কত 4 1 প্লাস 2 20 প্লাস কত 3, 23/4 যদি ভুল না হয়, 4 লসাগু 1 আরটা 30 5 20, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি গুণফলের মান, আর এটা হচ্ছে কি যোগফলের মান, তাহলে রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে নির্ণয় কি সমীকরণ কি হবে, নির্ণয় সমীকরণ প্রথমে হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 5 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা লসাগু করে দিব বা গুণ করে দিব, যেহেতু 4 আছে নিচে তাহলে আমরা যদি গুণ করে দেই প্রত্যেকটাকে 4x² 20x + 23 = 0, এটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে বন্ধুরা আমরা এই নিয়মের যে অঙ্কগুলো করানো হয়েছে এটার মতো করে আরো অনেক অঙ্ক আছে তোমাদের বইয়ে, যে কোনো রাইটারে তোমরা দেখে বোর্ডের প্রশ্নগুলো দেখে সলভ করার চেষ্টা করবা। এরপরে যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ নাম্বার 01913017295 কমেন্টস করলে কোনো প্রবলেম হলে আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।